মুফতি আরিফ বিন হাবিবী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া উনাকে দেখা অনুভব করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিল সুবহানাল্লাহ উনাকে দেখা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি অনুভব করেন উনারা কেমন হাফেজ হাদিস ছিল আপনারা হাফেজে কোরআন দেখেছেন আর কিতাবের ভিতরে অথবা উলামায়ে কেরামদের মুখে শুনেছেন হাফেজে হাদিস নাম শুনছেন না আগে হাফেজে হাদিস ছিল এখন যেমন হাফেজে কোরআন আছে কোরআন শরীফ পুরা মুখস্থ এরকম আগে হাফেজে হাদিস ছিল হাফিজুল হাদিস এই আল্লাহর নবীর হাদিস লক্ষ লক্ষ হাজার হাজার হাদিস তাদের মুখস্থ ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আমরা যে মাযহাবের উপর চলি এই উনার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ কিন্তু লোকটার চেহারা দেখতে পাইছেন দেখেন নাই ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই হাজার হাজার হাদিস যাদের মুখস্থ চেহারা দেখতে পাইছেন কখনো দেখেন নাই কিন্তু আজকে মুফতি আরিফ বিন হাবিবী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া উনাকে দেখা অনুভব করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কেমন ছিল সুবহানাল্লাহ উনাকে দেখা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই অনুভব করেন উনারা কেমন হাফেজে হাদিস ছিল এটা আমাদের জন্য খুশনসিব ভাগ্য এই বাংলার মানুষের জন্য ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা হুজুর অসুস্থ বেশিরভাগই অসুস্থ থাকেন ছাত্র জমানা থেকেই হুজুর অসুস্থ সব সময় অসুস্থ থাকেন তারপরও দ্বীনের খাতিরে আল্লাহ তাআলার জন্য এই মানুষগুলো অপথে বিপথে চলে যাচ্ছে এগুল এই মানুষগুলোকে দ্বীনের পথে সঠিক পথে আনবার জন্য এই অসুস্থতা নিয়েই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছে এজন্য হুজুরের জন্য আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন হুজুরের এই খেদমতকে আরো দীর্ঘায়িত করে দেন সকলে বলেন আমিন আল্লাহ পাওয়ার জন্য মেহনত আল্লাহ পাওয়ার জন্য কষ্ট দুর্ভিক্ষ ধরেছে আল্লাহরে ভুলে নাই অভাব লেগেছে সুদের টাকা গ্রহণ করে নাই অভাব লেগেছে ঘুষের টাকা সে গ্রহণ করে নাই অভাব লেগেছে মানুষের উপর জুলুম করে টাকা আত্মসাৎ করে নিজের পেট চালায় নাই সংসার চালায় নাই প্রয়োজন বোধে না খেয়ে থাকবে আল্লাহ পাওয়ার জন্য মেহনত করবে মুসাব ইবনে উমাইর 200 দিরহামের পোশাক তার গায়ে নাই মুসাব ইবনে উমাইরের গায়ে তালিযুক্ত কাপড় রয়েছে শুধু কি তালি যে জামার ভিতরে চামড়ার তালিও আছে এমন কাপড় পইরা মুসাব ইবনে খুদানিয়া মদিনার মাটিতে ঘুরে সরওয়ারে দু আলম নবীর সামনে দিয়ে মুসাব ইবনে উমাইর যখন হাইটা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরের দিকে তাকায়া মুসাব ইবনে উমাইরের পূর্বের জিন্দেগির কথা স্মরণ করে আর বর্তমান হালাত স্মরণ কইরা বলে এই যে দেখো একটা প্রকৃত মুজাহিদ যে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর জন্য ধন দৌলতের বাড়িকে ত্যাগ করে দিয়েছে 200 দিরহামের পোশাক বাদ দিয়া তালিওয়ালা পোশাক পরে ঘুরতেছে আরামগাহ বানার বিছানা ছেড়ে দিয়া এখন রাস্তায় বালুর মাঠে গাছতলায় ঘুমাচ্ছে ক্ষুধার্ত পেট নিয়ে এখন মক্কা মদিনার অলিতে গলিতে সে ঘুরতেছে আরে কি মুসলমান এরাও তো আল্লাহর প্রেমিক এরাও তো আল্লাহর বান্দা আমিও তো আল্লাহর বান্দা আমিও তো আল্লাহকে মহব্বত করি ভালোবাসি আমি আমার আল্লাহর জন্য কষ্ট স্বীকার ত্যাগ করতে রাজি হই নাই আমি আমার আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত হই নাই তবে আমাদের জীবনে আমরা মুসাব ইবনে উমাইরের মতো আল্লাহর নবীকে সরাসরি সামনে পাবো না আল্লাহর নবীরকে সামনে পাবো না কিন্তু নবীর নায়েবরাই জমিনে আছে নবীর নায়েবদের সাথে থাইকা আল্লাহ তাআলা এবং নবীর ইজ্জত সম্মান করতে আমরা কি সদা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ মহতরম হাজেরিন আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে কয়েকখানা আয়াতে কারিমা এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি মুখতাসার আকারে এই হাদিসকে সামনে রেখে আয়াতকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু কথা বলার আশা রাখি যে কথাগুলো বলনে ওয়ালা শুনলে আল্লাহ উভয়ের উপকার হয় এমন কিছু কথা আলোকপাত করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা ইনসান সেরা জাতি মানুষ হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন মানুষ হিসেবে পাঠায়া শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই সৃষ্টির সেরা জাতি ইনসান এই মানুষের মূল মকসদ উদ্দেশ্য হচ্ছে তার একটা উদ্দেশ্য আছে সেটা হলো সে এই হায়াতে এই দুনিয়ার ভিতরে পরিশ্রম করবে সাধনা করবে আল্লাহ পাওয়ার জন্য বেশি বেশি মেহনত করবে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্য হার লাইনে হার হালাতে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে মুজাহাদা মেহনত দিয়ে তার এই জীবন এই মূল্যবান ধন দৌলত যেটা হায়াত আল্লাহ পাক দান করেছেন ওটাকে সে ব্যয় করবে এটা হলো এই মানুষের মূল মকসদ উদ্দেশ্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আরামগাহ করার জন্য আরামগাহ বানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া পাঠান নাই গরু ছাগল হাঁস মুরগি অন্যান্য পশু পাখি তারা তো আরামও থাকতে পারে কারণ তাদের আখিরাত শান্তির কোনো জায়গা তাদের নাই তাদের জন্য বানানো হয় নাই এটা বানানো হয়েছে এই আমার মতো আপনার মতো এরকম মানুষের জন্য আল্লাহ পাক বানাইছে এই মানুষ সে মুজাহাদায় লিপ্ত থাকবে শান্তি আরাম আয়েশের জন্য আল্লাহ তাআলা দুনিয়া না আল্লাহ আখিরাত সিলেক্ট করেছেন মানুষ তারা আখিরাতে শান্তি ভোগ করবে আখিরাতে তারা আরাম ভোগ করবে কিন্তু দুনিয়ায় তারা মুজাহাদা করবে এই পৃথিবীতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারাই সম্মানিত হয়েছেন যারাই মর্যাদার অধিকারী হয়েছেন তারা সাধনার মাধ্যমে মেহনতের মাধ্যমে হয়েছেন এ কারণে সম্মান যেহেতু সাধনার ভিতরে নিমজ্জিত অতএব আমাদের উচিত আমরা এই সাধনার মেহনতটাকে জীবনের প্রিয় বন্ধু হিসাবে গ্রহণ করা তাহলেই আমাদের জীবনে আল্লাহ তাআলা সম্মান দান করবে দুনিয়া আখিরাত মনে রাখতে হবে এই দুনিয়াটা হলো দারুল মুজাহাদা এটা হলো মেহনতের জায়গা এটা মুজাহাদার জায়গা এটা আরামের জায়গা না এখানে আমাদের মেহনত করতে হবে আল্লাহ পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দাঁড়ানোর জন্য আল্লাহর সম্মুখে দাঁড়ানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আমাদের এই দুনিয়ায় কি করতে হবে মেহনত করতে হবে মুজাহাদা করতে হবে এই কারণে সরওয়ারে দু আলম নবী বলেন প্রকৃত মুজাহিদ হলো ওই ব্যক্তি যে আল্লাহর অনুগত করতে গিয়ে নফসের বিরোধিতায় লিপ্ত হয় নফসের মোকাবেলা করে নফসের সাথে মোকাবেলা নফসের বিরোধিতা করে সেই হলো প্রকৃত মুজাহিদ কে প্রকৃত মুজাহিদ আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর অনুসরণ আল্লাহর আনুগত্য করতে গিয়া এই যে একটা নফস আছে এই নফসটা যেটা আমাকে বিপদে চালাতে চায় ওর সাথে সে যুদ্ধ করে এই হলো প্রকৃত মুজাহিদ এই কারণে সরওয়ারে দু আলম নবী বলেন প্রকৃত মুজাহিদ হলো আল্লাহর হুকুম আহকামগুলো মানবার ক্ষেত্রে যায় নফসের বিরোধিতা লিপ্ত হয়ে যায় ওই হলো সরওয়ারে দু আলম নবীর ভাষায় প্রকৃত মুজাহিদ দুনিয়া যেমন দারুল মুজাহাদা আল্লাহ পাক আখিরাতকে রেখেছেন দারুল মুশাহাদা হিসেবে যারা এই দুনিয়ায় আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর আনুগত্য করতে গিয়ে কষ্ট করবে যারা আল্লাহর আনুগত্য করতে গিয়ে দুঃখ যন্ত্রণা উপভোগ করবে কষ্টের বোঝাগুলো সে বরদাস্ত করে নেবে আল্লাহ তাআলা ওই মানুষগুলারে আখিরাত জগতের নাজো নিয়ামত জান্নাত আল্লাহ পাক তাদেরকে দেখাবে সুবহানাল্লাহ দারুল মুজাহাদায় আপনি মেহনত করেছেন এবার মুশাহাদায় গিয়া সেখানে আপনি নিয়ামত দেখবেন ওই যে কষ্ট করেছেন
আল্লাহর হুকুম মানতে গিয়ে হারাম ত্যাগ করেছেন, কষ্টে চলেছেন কিন্তু হালাল ধরে রেখেছেন, হারাম ভক্ষণ করেন নাই, গুনাহ খাতা কামান নাই, এজন্য আল্লাহ তাআলা ওই বান্দাটারে আখেরাতে জান্নাত দেখাবে, জান্নাতের নাজু নিআমত দেখাবে। এটি তুমি দেখো, কারণ দুনিয়ার জগতে তুমি মেহনত করছো, দুনিয়ার জগতে তুমি আমি আল্লাহ তাআলাকে পাইবার জন্য হরেক রকমের কষ্ট তুমি বান্দা বহন করেছো। আজকে এটা দুনিয়া না, এটা হলো আখেরাত, দারুল মুশাহাদা যেন প্রত্যক্ষ করা যায়, এখানে সুখ উপভোগ করার জায়গা। আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে সুন্দর জান্নাত বানাইলাম, এই জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করলাম, এটার ভিতরে তুমি শান্তি উপভোগ করো, এটার নাজ ও নিআমত তুমি দেখে দেখে আনন্দ উপভোগ করো। আর যারা এই দুনিয়ায় এই নফসের সাথে নফসের অনুকূলে চলাফেরা করে, অর্থাৎ সে মেহনতি মানুষ না, আল্লাহ পাওয়ার জন্য রাতের আধারে যদি দাঁড়ায় দু রাকাত নামাজ পড়তে হয় পড়ে নাই, আল্লাহ পাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় পড়ে নাই, আল্লাহ পাওয়ার জন্য মিথ্যা কথাটা ছেড়ে দিতে হয় ছাড়ে নাই, আল্লাহ পাওয়ার জন্য গীবত ছেড়ে দিতে হয় ছাড়ে নাই, তাহলে ওই মানুষটার জন্য আখেরাত হবে জাহান্নাম, তার প্রত্যক্ষর জায়গা কি হবে জাহান্নাম হবে। দেখো জাহান্নামের আযাব দেখো আর উপভোগ করতে থাকো। আর যদি মানুষ চায় নফস চাইছে তুমি মিথ্যা কথা বলো, সে মোকাবেলা করেছে না, বলছে নফসরে বলছে না আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি গীবত করতে পারবো না, আমি সকল খুরিতে লিপ্ত হতে পারবো না, এই কথা বলে বলে নফসকে বুঝাইছে, আর নফসকে নফসের বিরোধিতা করে করে সিরাতাল মুস্তাকিমের উপরে চলেছে। আল্লাহ পাক তাকে আল্লাহর জান্নাত দেখাবে, শুধু দেখাবে না জান্নাতের মেহমান বানায় দেবে, সুবহানাল্লাহ। একটা উপমা, হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ আলাই গাছের নিচে শুয়ে রয়েছেন, গাছের নিচে সফরে বের হয়েছেন, গাছের নিচে শুয়ে রয়েছেন, ঘুমন্ত অবস্থায় কানে আওয়াজ আসতেছে, ঘুমন্ত অবস্থায় ঘুমায় রয়েছেন গাছের নিচে, ঘুমন্ত অবস্থায় কানের ভিতরে আওয়াজ আসতেছে, কে যেন বলতেছে ইয়া সিররি কোন মিথলি, এ সিররি তুমি আমার মতো হয়ে যাও। এই শব্দটা শুধু সিররি শক্তি রহমাতুল্লাহ এর কানে আসতেছে, সিররি শক্তি রহমাতুল্লাহ আলাই ঘুমের ভিতরে তিনি কানে আওয়াজ পাচ্ছেন, তার ঘুম ভেঙে গেল, চতুর্দিকে তাকাইতেছেন কোনো মানুষ আসেনি, দেখে যে কোনো মানুষ নাই, কোনো মানুষ দেখা যায় না, হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখলেন চতুর্দিকে কোনো মানুষ দেখা যায় না, নজর করে তাকায় দেখেন যে গাছের নিচে তিনি আরামগাহ বানাইছেন আরাম করার জন্য, ওই জায়গায় বৈশা দেখেন যে গাছ থেকে কথা আসতেছে, আল্লাহু আকবার বলে বিশ্বাস হয় গাছ কথা বলতে পারেনি, আল্লাহ তাআলা যদি হুকুম করে গাছরে গাছেও কথা বলবে। আমাদেরকে যেমন আল্লাহ তাআলা বাক শক্তি দান করেছে, আল্লাহ তাআলা যদি এমন হুকুম যদি গরু ছাগলের ভিতরে করেন, ওই গরু ছাগল আমাদের মতো কথা বলতে পারবে, মাসুম বাচ্চা দোলনার ভিতরে আছে এখনো কথা বলার সময় হয় নাই, আল্লাহ যদি হুকুম করে তাহলে ওই বাচ্চার মধ্যেও কথা বের হবে কি হবে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দোলনায় ছিলেন, আল্লাহর হুকুমে কথা বলার সময় হয় নাই, আসমানের মালিকের হুকুমে কথা বলে জাতিকে বিজাতিকে বেঈমানদেরকে বুঝাই দিয়েছেন আমি অবৈধ সন্তান নই, আমি পুত্র পবিত্র সন্তান। আল্লাহু আকবার বলেন আল্লাহ, হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ থেকে গাছ থেকে কথা আসতেছে, হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ এই কথা
সিনাব পাল্টা প্রশ্ন করলেন কাইফা আকুনু মিসলুকা এর গাছ তোমার মতো আমি কেমনে হব আমি তোমার মতো কিভাবে হব গাছ তখন সারি শক্তি রহমাতুল্লাহ এর বলে এর সারি তাকায় দেখো এই যে মানুষ আমারে ঢিল মারে পাথর মারে তখন কিন্তু আমি তারে পাথর দেই নাই আমি গাছ তারে ফল দেই অর্থাৎ যখন আপনি আম গাছের ভিতরে ঢিল মারেন আমের জন্য আম গাছ আপনাকে পাথর পাল্টা নিক্ষেপ করে নাই আম গাছ আপনাকে পাকা পাকা কাঁচা কাঁচা আম দেয় বড়ই গাছে যখন আমরা ঢিল মারি বড়ই গাছ আমাকে পাল্টা ঢিল দেয় নাই বড়ই গাছ আমাকে পাকা পাকা বড়ই দেয় আমি সেই বড়ই খেয়ে মজা পাই গাছ বলে রে সারি আমাকে মানুষ এরকম ভাবে যখন ঢিল মারে তখন আমি তারে পাল্টা ঢিল দেই নাই আমি তারে ফল দেই তুমি আমার মতো হয়ে যাও তোমার যদি কেউ ঢিল মারে তুমি তারে ঢিল মারবে তখন সারি শক্তি রহমাতুল্লাহ আলাই বলে এত সুন্দর গুণ যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে কেন আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাইছে আপনাকে কেন আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইছে গাছ কাইটা সর্বশেষ কই দেন হ্যাঁ কথা কই না কোথায় দেন সুলাই দিতেছেন না এটা তো জ্বালাইতেছেন আগুন ধরাইতেছেন সারি শক্তি রহমাতুল্লাহ আলাই বলে আগুনে দিল তোমার ঠিকানা সর্বশেষ ঠিকানা কেন তোমার আগুন বানাইলো সারি শক্তি রহমাতুল্লাহ আলাইহি গাছ বলে ও সারি আমার বহু গুণ এমন আছে যদি আল্লাহ তাআলার কাছে প্যারা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় গুণ কিন্তু হাজার গুণের ভিতরে আমার একটা গুণ আছে যেই গুণটা আল্লাহর কাছে পছন্দ না ওই গুণটা আমার সকল ভালো গুণগুলোর ভিতরে জল মেরে দিয়েছে সকল ভালো গুণগুলোকে নষ্ট করে দিয়েছে সেই গুণটা কি সারি শক্তি রহমাতুল্লাহ আলাই রে গাছ বলে কয় আমার একটা গুণ আছে বক গুণ সেই গুণটা হলো পূর্ব দিকের বাতাস যখন আসে আমি পূর্ব দিকের বাতাসের সাথে হেলে যাই পশ্চিমের বাতাস যখন আসে পশ্চিমের বাতাসের সাথে আমি হেলে যাই দক্ষিণা বাতাস যখন আসে দক্ষিণের বাতাসের সাথে আমি হেলে যাই পশ্চিমা উত্তরা বাতাস যখন আসে উত্তরের বাতাসের সাথে আমি হেলে যাই অর্থাৎ আমি ইস্তিকামত থাকতে পারি নাই আমি নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারি নাই এই জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ইন্ধন হিসাবে ফয়সালা করে দিয়েছে এর দুনিয়ার মানুষ একটা গাছ যদি সে তার জায়গায় দাঁড়ায় না থাকার কারণে আল্লাহ তার জায়গা জাহান্নাম বানায় দেয় মানুষ যদি তার নির্দিষ্ট জায়গায় যদি তার নিজেকে না রাখে আল্লাহ পাক ওই মানুষটারে লাকড়ির মতো জাহান্নামের ইন্ধন বানাবে অর্থাৎ তোমার এই দিল তোমাকে বলবে মিথ্যা বলো কিন্তু তুমি দিলরে বুঝায় ঠিক রাখতে হইব এই দিল মিথ্যা বলা যাবে না মুজাহাদা তোমার কান বলবে এই তুমি একটা গীবত শুনো গান শুনো নাটকের আওয়াজ শুনো পরনিন্দার কথা শুনো তখন তুমি কানরে বুঝায় বলতে হবে ওই গাছ থেকে শিক্ষা নিতে হবে আমাদের ওই কানরে বুঝায় বলতে হবে কানরে এই কান তোর আল্লাহ গীবতের কথা শুনবার জন্য দেয় নাই নাটক সিনেমার আওয়াজ শুনবার জন্য দেয় নাই রব্বি করিম তোমারে কান দিয়েছে দ্বীনি নসিহত শুনবা কোরআনের আয়াত শুনবা হাদিসের কথা শুনবা উলামায়ে কিরামদের মজলিসে যাইবা সেখানে যে যে কান দিয়ে তুমি কথাগুলো শুনবা এই চোখ তোমার দিছে আল্লাহ চোখ দিয়ে পরনারে তাকায় দেখার জন্য আল্লাহ চোখ দেয় নাই এই চোখ দিয়ে তুমি কোরআন তাকায় তাকায় দেখবা এই কোরআন দিয়া চোখ দিয়ে তুমি মসজিদে যাইবা হেঁটে হেঁটে এই চোখ দিয়া কাবা বাইতুল্লাহ তাকায় দেখবা এগুলা তুমি নষ্ট করবে না এই জবান আল্লাহ তোমারে দান করেছে এই জবানের ক্ষেত্র মুজাহাদা জবান দিয়া কেউ আমারে গালি দিছে পাল্টা গালি না
আমি এই জবান দিয়া মানুষকে জন্য দোয়া করব কেউ আমারে গালি দিছে আমি তারে গালি দেব না আমি তার জন্য পাল্টা দোয়া করে দেব যদি এই ভাবে এই জবান কান চোখ অন্তর সব কিছু নিয়া মুজাহাদা করা যায় মেহনত করা যায় তাহলে আল্লাহ তাআলা এই মানুষটার জন্য ওই জিদ দারুল মুশাহাদা আখিরাত জগৎ বানাইছেন এমন মুজাহিদের জন্যই আল্লাহ পাক আখিরাতকে দারুল মুশাহাদা জান্নাত দেখবার আর জান্নাতের নাজ ও নিআমত উপভোগ করবার জন্য আল্লাহ বানাইছে আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে যে তোমরা এখানে কষ্ট মুজাহাদা করো মেহনত করো আল্লাহ তাআলার জন্য আর আখিরাতে যে তোমরা এর জাযা জান্নাত নাজ ও নিআমত উপভোগ করবা জান্নাতের সুখের ঠিকানায় তোমরা প্রবেশ করে ফেলবা এইজন্য আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে দিবেন এখানে আরাম গাহ জন্য দেন নাই আরামাইশ করবেন এইজন্য দেন নাই যারা এই দুনিয়াকে আরামের জীবন বানাইছে দুনিয়ায় তার ঘর বাড়ি চাকচিক্য করবার জন্য মুজাহাদা করে নামাজ সুন্দর করবার জন্য মেহনত করে না জিকির সুন্দর করবার জন্য মেহনত করে না কুরআন তেলাওয়াতটা আমার বিশুদ্ধ কিভাবে হয় ওটার জন্য মেহনত করে না আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সামনে যা বসে থাকা এই কলমে চাক্কা পাক্কা বানানোর জন্য মেহনত করে না মেহনত করে না ওদের জন্য রয়েছে আখিরাত জাহান্নাম ওদের জন্য আখিরাত জান্নাত নয় ওদের জন্য রয়েছে আখিরাত জাহান্নাম ওদের কবর করে রয়েছে অশান্তির ঘর কবর করে রয়েছে আরামগাহ নয় অশান্তির ঘর কিসের ঘর অশান্তির ঘর মওতুকে বাদ হয় মওতুকে বাদ হয় বিদার দিলু কো আরাম মওতুকো বাদ হয় বিদার দিলু কো আরাম নিদ বর কে ওহি সুয়া জুকে জাগা হোগা নিদ বর কে ওহি সুয়া জুকে জাগা হোগা যারা এই দুনিয়ার ভিতরে তারাই হায়াত তারাই সময়গুলো রে দিয়া সে দুনিয়াটা আরামগাহ বানায় ফলায় আরামায়েশের জন্য দুনিয়া তার সিলেক্ট করে ফলায় ওই যখন কবরে ঢুকে কবর ঘর আল্লাহ পাক তার জাগ্রতের ঘর বানায় দেয় সেখানে কিন্তু আর আরাম হয় না দুনিয়ায় আরাম করেছে এজন্য আল্লাহ কয় কবরে বার জাগ্রত থাকো অর্থাৎ দুনিয়ায় চোখ নিয়ে মুজাহাদা করে নাই দুনিয়ায় কান নিয়ে মেহনত করে নাই কলব নিয়ে মেহনত করে নাই দুনিয়ায় নামাজ নিয়ে মেহনত করে নাই দুনিয়ায় রোজা নিয়ে মেহনত করে নাই দুনিয়ায় জিকির নিয়ে মেহনত করে নাই দুনিয়ায় আল্লাহ তাআলার তেলাওয়াতুল কোরআনে কোরআন শরীফ পড়া নিয়ে মেহনত করে নাই আল্লাহ পাক তার জন্য কবর রেখেছে জাগ্রত ঘর আরামগানা আর যারা দুনিয়ায় তাদের দিল তাদের হাত পাঙ্গ প্রতঙ্গ সবটুকুন সময় মুজাহাদার মেহনতের ভেতর দিয়ে অতিক্রম করেছে আল্লাহ পাক ওই মানুষগুলোকে কবরে লুক ঢুকার সাথে সাথে আল্লাহ তাদের কবরে জান্নাতি তুষগার জাজিম বিছায়া দেয় ফেরেশতাদেরকে ডাইকা বলে ফেরেশতারা রে এই যে আমার বান্দাটা দুনিয়ার জীবনে এমন একটা জীবন কাটাইছে যেই জীবনে আমার বান্দায় আরাম গাহ বানায় নাই দুনিয়ার জীবনটা তার এক দুঃখ যন্ত্রণাওয়ালা জীবন ছিল কখনো তাকে দুর্ভিক্ষর ছোবলে আক্রমণ করেছে কখনো তাকে অসুস্থতার রোগ আক্রমণ করেছে কখনো তাকে বিপদ আপদ বিভিন্ন ধরনের বিপদ আপদ আক্রমণ করেছে তখনও কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভুলে নাই আমি আল্লাহ তাআলার এক ওয়াক্ত নামাজ ও কাজা করে নাই দৈনন্দিন কোরআন তেলাওয়াতটা কিন্তু সে বাদ দেয় নাই ফজরের পরে সূরা ইয়াসিন সূরাটা বাদ দেয় নাই মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়া বাদ দেয় নাই প্রতিদিন নিসাব প্রতিদিন নিয়ম হিসাবে সে যতটুকু কোরআন তেলাওয়াত করত ওই কোরআন তেলাওয়াতটাও সে বাদ দেয় নাই সুন্নাত মোতাবেক চলা পারাটাও তার দেহ থেকে ছুটে যায় নাই আল্লাহ তাআলা কয়
এমন বান্দাটারে এই কবরের ভিতরে মাটির বিছানা আছিস না জান্নাতি তোশক জাদিম বিছায়া দে আর তার কবর থেকে জান্নাত বরাবর একটা খিড়কি একটা জানালা খুলে দাও যেই জানালা দিয়া জান্নাত থেকে হাওয়া বাতাস আমার বান্দার কবরে পৌঁছবে আর আমার বান্দায় আরামে আরামে কবরে ঘুমাবে এই দুনিয়া যদি আরামদায়ক বানায় ফলাই তাইলে মনে রাখবেন কবর হবে অশান্তির ঘর দুনিয়ায় যেমন মশারি ছাড়া ঘুমাইতে পারেন না মশার কামড়ে আর যদি দুনিয়া বানায় আরামগা আল্লাহ তাআলার বন্দেগী ছেড়ে দিয়া আল্লাহর গোলামী বাদ দিয়ে দুঃখে সুখে যদি আল্লাহ তাআলাকে শরণে না রাখি তাহলে কবর ঘরটা হবে ওইরকম একটা ঘর যেখানে কোনো ইবাদত সাধনা নামক কোনো মশারি থাকবে না আর এমন একটা কবরে শোয়াই দিব আপনাকে চতুর্দিক থেকে সাফি দিবে কামর বিচ্ছু দিবে কামর পোকামাকড় দিবে কামর ওই কামরে আর কবরে ঘুম হবে না কিয়ামত পর্যন্ত শুধু জাগ্রতই থাকতে হবে নাউজুবিল্লাহ জোরে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আরামগাহ বানানোর তৌফিক দিবে নাকি মুজাহাদা বানানোর তৌফিক দান করুক কোনটা মুজাহাদা যেন আল্লাহ আমরা যেন এই দুনিয়ার জীবনটা মুজাহাদা ওয়ালা মেহনতি ওয়ালা পরিশ্রমী ওয়ালা যেন একটা জীবন গঠন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন জান্নাতে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর সাথে দেখা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর সাথে দেখা করতে হইলে আল্লাহই বলে দিস এই দুনিয়ায় কষ্ট উপভোগ করে আসো কারণ লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ কয় মানুষে আমি তালা আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কষ্টের ভিতরে সৃষ্টি করেছে কিসের ভিতরে সৃষ্টি করেছে কষ্টের ভিতরে সৃষ্টি করেছে এখন যদি চিন্তা করেন আরে দুনিয়াটা তো আরামের জায়গা আরাম করে লই টাকা আছে আমার পয়সা আছে আমি আরাম করে লই তাহলে মনে রাখবেন কবর হবে আপনার শান্তির ঘর আর যারা দুনিয়াটা বানায় তার কষ্টের ঘর দুনিয়া বানায় কষ্টের জায়গা আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়া আল্লাহ পেতে গিয়া আল্লাহ তাআলা তার কবরটা বানায় আরামগা জান্নাতের বাগান বানায় দিবে জান্নাতের বাগান বানায় দিবে সহিহ বুখারী মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পড়েছি আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফাতিন নারু বিশ-শাহাওয়াত সরওয়ারে দু আলম নবী বলেন আল্লাহর নবী বলতেছেন জান্নাতের চতুর্পাশে আল্লাহ তাআলা কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ পাক জান্নাতকে বেষ্টন করেছেন জান্নাতের চতুর্পাশে আল্লাহ তাআলা দুঃখ দিয়া কষ্ট দিয়ে আল্লাহ পাক এটারে আটকে রেখেছেন আর জাহান্নামের চতুর্পাশে আল্লাহ তাআলা মন চাহি আরামগা দিয়ে আল্লাহ তাআলা আটকে রেখেছেন সুখ জাতীয় বস্তু দিয়া আরাম জান্নামক বস্তু দিয়া আল্লাহ পাক জাহান্নাম চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছে জান্নাতের চতুর্পাশে যে বস্তুগুলো রেখেছেন এগুলো রেখেছেন ইবাদত আর জাহান্নামের চতুর্পাশে যে বস্তুগুলো রেখেছেন এগুলো হলো নাফরমানি গুনাহ জান্নাতে চতুর্পাশে থাকা বস্তুগুলো ইনসানের নফসানি খায়েশাতের প্রতিকূল এই জান্নাতের চতুর্পাশে যে জিনিসগুলো আল্লাহ পাক রেখেছেন এই জিনিসগুলো এই মানুষের নফসের অনুকূল না নফসের প্রতিকূল মানুষের নফস চায় না জান্নাতের চতুর্পাশে যা আছে এগুলো বাস্তবায়ন করুক এগুলো আমলে আনুক জাহান্নামের চতুর্পাশে যা আছে মানুষের মন চায় ওগুলো সে বাস্তবায়ন করুক মানুষের মন চায় যেন সারা জনম সারা বেলায় গুনাহ করে বেড়াও এটা মানুষের মন চায় নফস চায় আর জান্নাতের চতুর্পাশে যে ইবাদত আছে এগুলো মানুষের নফস চায় না যে সারা বেলা সারা দিন সে শুধু আল্লাহর গোলামী করবে আল্লাহ পাওয়ার জন্য মেহনত করবে এটাই নফস চায় না এ কারণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সরওয়ারে দু আলম নবী বলেছেন জান্নাতের অতি নিকটে আল্লাহ পাক যে বস্তুগুলো রেখেছেন ওই বস্তুগুলো তোমরা তোমাদের জিন্দেগিতে আমল নামায় তোমরা বাস্তবায়ন করার নির্দেশ আমি নবী দিলাম
জাহান্নামের চতুর্পাশে যে বস্তুগুলো রেখেছেন ওই বস্তুগুলো তোমাদের জীবনে তোমাদের তোমরা ওইগুলো থেকে নিজেকে পরিত্রাণ করার নিজেকে হেফাজত করার জন্য ওর থেকে নিজেকে বিরত রাখার জন্য আমি নবী তোমাদেরকে আদেশ করলাম জান্নাতের চতুর্পাশে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন নামাজ জান্নাতের চতুর্পাশে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন রোজা জান্নাতের চতুর্পাশে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন দান খয়রাত সাদাকা জান্নাতের চতুর্পাশে আমাদের জন্য রেখেছেন হজ্জে বাইতুল্লাহ জান্নাতের চতুর্পাশে আমাদের জন্য রেখেছেন জিকির জান্নাতের চতুর্পাশে আমাদের জন্য রেখেছেন কুরআন তেলাওয়াত জান্নাতের চতুর্পাশে রেখেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নওয়াফিল ইবাদত জান্নাতের চতুর্পাশে রেখেছেন আমাদের জন্য আওয়াবিন জান্নাতের চতুর্পাশে রেখেছেন আমাদের জন্য ইশরাক চাষ জান্নাতের চতুর্পাশে আমাদের জন্য রেখেছেন তাহাজ্জুদ জান্নাতের চতুর্পাশে রেখেছেন এরকম দিনী মজলিসে আসা দোয়া করা এগুলো জান্নাতের চতুর্পাশে আল্লাহ পাক রাখছেন এগুলো মানুষের মন চায় না মানুষের নফস চায় না এই বান্দাটা দিনী মজলিসে যাক মানুষের মন চায় না এই কারণে তো আজকে হাজার হাজার যুবক খেলার ঘরের ভিতরে আছে টিভি সিনেমার পর্দার ভিতরে খেলা দেখতেছে ওই খেলাটা কিন্তু জান্নাতের চতুর্কাছ পাশে নাই কোথায় কোথায় জাহান্নামের চতুর্কাছ চতুর্পাশে আল্লাহ পাক কিন্তু মেসি নেইমারে রাখছে তোমরা রাগ করতে পারো কিন্তু তোমার খায়ের গায়ে হিসেবে বলি এই ফুটবল খেলা ছক্কা মারা খেলা এই জুয়া খেলা এটা হারাম শরীয়তে ইসলাম এটা সাপোর্ট করে নাই এই খেলাটা কিন্তু আল্লাহ পাক জান্নাতের চতুর্পাশে রাখেন নাই আল্লাহ পাক এটা কিন্তু জাহান্নামের চতুর্পাশে রেখেছেন বাস্তব নমুনা মানুষের নফস জি চায় না জান্নাতের চতুর্পাশে নেক আমলগুলো সে বাস্তবায়ন করুক মানুষের মন চায় সেজন্য জাহান্নামের চতুর্পাশে রাখাগুলো আমলগুলো বাস্তবায়ন করুক এটা মানুষের নফস চাহিদা এই কারণে আজকের মাহফিলে যুবক নাই আজকের মাহফিলের যুবক নাই ফুটবল খেলার পর্দার সামনে বসে যুবক ভাই তোমার তো ওই ফুটবল খেলায় সাফাত করবে না ওই ফুটবল খেলা দেখতে গিয়ে যে সময় তুমি ব্যয় করতেছো যে মুজাহাদা করতেছো কষ্ট করতেছো এই খেলায় কিন্তু তোমার আল্লাহর সামনে নেককার হিসাবে ফরহেজগার মুত্তাকি হিসাবে দান করাবে না তোমারে কিন্তু এই খেলায় আল্লাহর সামনে একজন জুয়ারি হিসাবে দাঁড় করাবে ঠিক না ঠিক আওয়াজ করে জোরে বলেন আল্লাহ তাআলার সামনে খেলা তোমাদেরকে জুয়ারি হিসাবে দাঁড় করাবে ফেসবুকের ভিতরে একজনে দিছে ছবি ছাড়ছে হ্যাঁ ছবি ফিস্টুন করছে পয়সা খরচ করে ফিস্টুন করছে ডিজিটাল ফিস্টুন করে ফেসবুকের ভিতরে নিজের ছবি দিছে ছবি দিয়া এরপরে লিখছে এই মেসির দল যেন জিতে পাস করে এমন লেখা লিখছে সৌজন্যে সর্বহারা সমর্থন গ্রুপ কি লিখছে সর্বহারা সমর্থন গ্রুপ আসলে সত্যি কথাটাই লিখেছে কি কথা কোন ঠিক না সত্যি কথাটাই লিখেছে সর্বহারাই সমর্থন গ্রুপ আর যদি এই হালাতেই চলতেই থাকে এই মহব্বত নিয়েই দুনিয়ায় থাকতেই থাকে মৌত পর্যন্ত আজরাইল কাছে আসা পর্যন্ত যদি এই অবস্থায় দিন কাটায় তাহলে সত্যি তারা সর্বহারা কারণ যারা তারা যাদের ফলো করতেছে যাদের পদাঙ্ক অনুসরণ করতেছে ওরাই তো সর্বহারা তো ওরা কি আবার সর্বহারা নয় কি হারা হইব এরা কি জান্নাতওয়ালা হইব এরা তো সর্বহারাই হইব কারণ মেসি নেইমার যে সমস্ত খেলোয়াড় দেলোয়াররা এরা দুই দিনের জন্য দুনিয়ার চাকচিক্যের ভিতরে সম্মান পায় কিন্তু মৌত আসুক খেলার সময় শেষ বার্ধক্য উপনীত হোক কতটুকু সম্মান আছে দেখা যাবে মৃত্যুর কাছে যখন ঢলে পড়বা আজরাইলের কাছে যাবা তখন কতটুকু সম্মান কবর ঘরে যাবা তখন কতটুকু সম্মান তোমার আছে তখন সেটা বোঝা যাবে কতটুকু তুমি পাওয়ারফুল কতটুকু সম্মানে আল্লাহ তাআলার কাছে অর্জন করেছো তারা যেমন সর্বহারা আর এরা শ্রোতারা ভক্তবৃন্দরা এরাও
সঠিক কথাটা বাস্তব কথাটা লেখা দোয়া চাইতেছে মানুষের কাছ থেকে আমরা হইলাম সর্বহারা আমাদের জন্য দোয়া করেন নাউজুবিল্লাহ করে বলেন জুয়া খেলার জন্য দোয়া চাই কে এর জন্য দোয়া চাই জুয়া খেলার জন্য জুয়ার জন্য দোয়া চাই মুসলমানের সন্তান মুসলমান সে মত বেধা আকল কি নষ্ট হইছে তারা তো এই hayat আর এই দুনিয়া তাকে তো এই আরাম গাহর জন্য আল্লাহ তাআলা দেন নাই এই ফাফাসারের জন্য দোয়া চাইবা তুমি তোমার জীবনটা কিভাবে আল্লাহ তাআলার জন্য বানানো যায় এটা মানুষের কাছে দোয়া চাও আল্লাহ আমি যেন আমার জীবনটাকে আল্লাহ আল্লাহ রাসূলের মতো পছন্দ মতো জীবনটা সাজায়া গুছায় আদার করাইতে পারি আল্লাহ তুমি আমার তৌফিক দান করো জগৎবাসীর কাছে দোয়া চাইবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এটা না তোমার দরকার ছিল তুমি মুসলমানের সন্তান কি দোয়া চাই এই দুনিয়াটার আরামগা বানাও না আরামগা হইলে আখেরাত তোমার জন্য অশান্তি আর যদি এই দুনিয়াটার আরামগা না বানায়া মুজাহাদার জগৎ বানায় ফেলাও আল্লাহ তাআলা তোমার দুনিয়াও সম্মান দিবে কবরে তোমারে সম্মানই বানায় কবরে নিবে ওই যুবকের কাফলা এখন পৃথিবীর মাঝে পাওয়া যায় নাই যেই যুবকগুলো তাদের সাধনা তাদের মেহনত মুজাহাদায় আসমানের রহমতের দরওয়াজা বন্ধ রাখতে পারত না রহমতের দরওয়াজা আল্লাহ পাক খুলে দিত ওই সাধনার যুবকগুলো ওই সাধনার মানুষ এখন দুনিয়ায় পাওয়া যায় না যাদের কান্না আহাজারিতে আসমান থেকে তাদের মনের চাহিদা আসমান থেকে চেনিত ওই মানুষগুলোর সাধনা এখন দুনিয়ায় পাওয়া যায় নাই ওই মানুষগুলোর কান্না এখন নাই কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কিন্তু এখন নাই কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি সাধনাওয়ালা একটা মানুষ ছিলেন যে রাত পরে আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকতেন জিকিরে পড়ে থাকতেন চোখ দিয়ে শুধু আল্লাহর আরশ আজিমে আল্লাহর দরবারে শুধু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে মাওলারে বলতেন আল্লাহর কাছে নিজেকে গ্রহণ করাইবার জন্য এই জাতিরে আল্লাহ তাআলার কাছে পেয়ারা বানাইবার জন্য কানতেন ওই কান্নার বদৌলতে উজানির কসুয়ার মাটি বরকতপূর্ণ আজকে হয়েছে ঠিক না বে ঠিক করে বলেন ওই কান্নার বদৌলতে তোমার আমার চোখের পানি তোমার আমার মেহনতের বদৌলতে হয় নাই কারি ইব্রাহিম রহমাতুল্লাহ চোখের কান্না চোখের পানির বিনিময়ে মোবারক করিম রহমাতুল্লাহ চোখের পানির বিনিময়ে আজকে এত সুন্দর সমাজ আমি আপনি চোখে পেয়েছি এত সুন্দর সমাজ আজকে তুমি আমার আখলাক চরিত্র মুজাহাদা দিয়ে নষ্ট করতেছ তোমার আমার মেহনত চলে গেছে গুনার পথে তুমি আমি গুনার পথে গুনার রাস্তায় মেহনত করতেছ কে কত বিজাতিদের পতাকা বানাইতে পারি আর্জেন্টিনার পতাকা কে কত বেশি বড় বানাইতে পারি কে কত খেলা উপলক্ষে জুয়া উপলক্ষে খানার আয়োজন বেশি করতে পারি ফুর্তি বেশি করতে পারি সান্দা তুইলা তুইলা তোমরা গুনার রাজ্য কায়েম করতেছ তোমরা কিন্তু কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কান্না আর চোখের পানির বিনিময়ে নুরানি জমিনগুলোকে নষ্ট করতেছো আমরা এই জমিনগুলোকে নষ্ট করতেছি ওই মজলিসগুলো এখন নাই নূরের যে মজলিসগুলো ছিল যে মজলিসের কারণে জমিনে বরকত রহমত আসতো ওই মজলিস এখন নাই নূরের মজলিসগুলো হারিয়ে গেছে আজ নূরের মজলিসগুলো হারিয়ে গেছে আজ প্রেম পিয়াসী ভক্ত জাকির কোথায় তাদের রাজ কোথায় গেল ভোরের কোকিল কোথায় গেল তাদের কান্না শূন্য পথে রই আমি চাহিয়া আমি চাতক বান্না তবে চাহনিতে কাঁপতো পাষাণ তবে চাহনিতে কাঁপতো পাষাণ কাঁপতো নিখিল ভুবন হারিয়ে গেছে মুমিন তোমার সেই দৃষ্টি সম্মোহন হারিয়ে গেছে মুমিন তোমার সেই দৃষ্টি সম্মোহন ঠিক না বে ঠিক করে বলেন যাদের চোখে নজরেই দুনিয়া কাঁপত বাতিলদের ভিতরে ছেড়ে উঠত সেই নজরগুলো আজকে নাই সেই চক্ষুগুলো আজকে নাই এমন চক্ষু এখন জমিনে বিদ্যমান
বাবার আসমান থেকে রহমত জমিনে আসতো, বাতিলের গুষ্টি কাঁপতো ভয়ে, ওই চোখ এখন জমিনে নাই, যেই চোখে বাতিলদের সকল প্ল্যান সকল তাদের উদ্দেশ্যকে নস্যাৎ করে দিত, ওই চোখ ওয়ালা কান্না ওয়ালা মানুষগুলো এখন জমিনে নাই। এই জন্য তো আজকে জমিনের দুর্ভিক্ষ, এই জন্য তো আজকে অভাব, এই জন্য তো আমার আপনার আহাদেরি আত্মার চতুর্দিক থেকে বেশি উঠতেছে। কারণটা কি? কারণটা হলো ওই মুজাহিদের সংখ্যা, প্রকৃত মুজাহিদের সংখ্যা জমিনে কমে গেছে, কিন্তু যদিও মুসলমানের সংখ্যা জমিনে ভরপুর আছে, প্রকৃত মুজাহিদের সংখ্যা কমে গেছে। যেই সমস্ত মুজাহিদরা দ্বীনের মাকামগুলো, দ্বীনের দুর্গগুলোকে শুধু তরবারির জোরে আর অস্ত্রের জোরে দল বলের জোরে তারা জয় করে নাই, চোখের পানির বিনিময়ে, কান্নার বিনিময়ে, নামাজ আর ইস্তিগফার তাওবা সিজদার বিনিময়ে তারা ওই জায়গাগুলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সম্মানিত জায়গাগুলোকে তারা বিজয় করেছে, বেঈমানদের হাত থেকে রক্ষা করেছে। সেই মানুষ এখন বড় অভাব। যেমন বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মুকদ্দাস রক্ষা করবার জন্য সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি যিনি যুদ্ধ করেছেন বেঈমানদের সঙ্গে, রণাঙ্গনের ময়দানে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি খবর এসেছে যে বেঈমানদের লস্কর বাহিনী সমুদ্র পথ দিয়ে আরো ব্যাপক হারে তারা স্টিমার জাহাজ নিয়ে আসতেছে মুসলমানদের সঙ্গে বিপক্ষে যুদ্ধ করবার জন্য। এই কথা যখন সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি শুনলেন, মুসলমানের সংখ্যা ছিল কম, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে পড়লেন, হায় হায় এখন কি হবে, আমাদের মুসলমানের সংখ্যা খুব কম কিন্তু তাদের সংখ্যা এখন বেড়ে যাচ্ছে, আমাদের হাত থেকে তো আল্লাহ তাআলার ঘর নিয়ে যাবে, কি হবে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় বিবর্ত, সালাউদ্দিন আইয়ুবী মুজাহিদ, প্রকৃত মুজাহিদ ছিলেন, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় বাইতুল মুকদ্দাস মসজিদের ভিতরে ঢুকে গেছেন। মসজিদে রাত্রিবেলা যখন হয়েছে মসজিদুল আকসায় ঢুকে গেছেন, মসজিদুল আকসায় ঢুকে সারা রাত তিনি আল্লাহ তাআলার কদমে সিজদায় পড়ে গেছেন, সারা রাত তিনি শুধু কেঁদেছেন কেঁদেছেন, হায় মালিক আল্লাহ তুমি আমাকে এই যে বেঈমানদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তোমার ঘর তোমার বাইতুল মাকদিস মসজিদুল আকসা তুমি রক্ষা করো, আল্লাহ আমাদের লস্কর বাহিনী সংখ্যা বেশি নাই, আমাদের সংখ্যা বাহিনী খুব কম, ওগো আল্লাহ তুমি ওই সমুদ্র সামুদ্রিক পথে যে সমস্ত বাহিনীগুলো আসছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করো। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি সারা রাত দোয়া ইস্তিগফার করে কান্না করে ফজরের নামাজ পড়া যখন মসজিদুল আকসার গেটে আসছেন, সকাল বেলা গেটে এসে দেখে মসজিদুল আকসার দরজার সামনে এমন একজন লোক দাঁড়িয়ে আছে যার চেহারায় নূর ঝলমল করতেছে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রয় নাই, আল্লাহ পাক হয়তো রে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ এর মতো আধ্যাত্মিক শক্তি দান করছে, কারি মুবারক রহমাতুল্লাহ এর মতো তার আধ্যাত্মিক শক্তি আল্লাহ পাক দান করেছেন, এটার বুঝতে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ এর বাকি রয় নাই। সালাউদ্দিন আইয়ুবী বলে ওগো হযরত আপনি মত আল্লাহ তাআলার কোন প্যারা খাস বান্দার কাতারে আপনি আছেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন না, এই যে সমুদ্র পথ দিয়া বেঈমানদের বাহিনীগুলো জাহাজ ভর্তি আরো লস্কর আসছে, আমাদের মুসলমানের সংখ্যা খুব কম, একটু দোয়া করেন আল্লাহ যেন তাদের হাত থেকে তাদের থেকে আমাদেরকে রক্ষা করে। আল্লাহর ওলি বলে রে সালাউদ্দিন তুমি যে রাতভর যে মুজাহাদা করেছো, যে মেহনত করেছো, তুমি যে রাতভর আল্লাহর কদমে সিজদায় লাগ ঠেকায়া, আল্লাহর কদমে মাথাটা ঠেকায়া, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যে কেঁদেছো, তোমার চোখের পানি শুধু তোমার মুখ বাসে নাই, মসজিদুল আকসার ফুলের বাসে নাই, তোমার চোখের পানিতে আল্লাহ তাআলা ওই যে সামুদ্রিক
বাহিনী যারা সমুদ্রের পথ দিয়া মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করবার জন্য আসছে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়া সমুদ্রের ভিতরে তাদেরকে ডুবায় দিয়েছে আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার এই তোমার চোখের পানি দিয়া আল্লাহ পাক তাদের জাহাজ তলদেশে ধাবায় তিন দিন পরে সত্যি সত্যি খবর পেয়েছে যে ওই বেঈমানদের কাফেলা সামুদ্রিক পথে আসতে গিয়া মহাসমুদ্রের তলদেশে তারা তলায়া গেছে আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার এই তো ছিল আগের জামানার মুজাহিদদের হালাত আর আমগো এই সময় আমগো এখন কি আমরা শুধু হাসি আর হাসি আনন্দ আর আনন্দ উল্লাস আর উল্লাস আরামগা দুনিয়ারে বানাইছে একটু মালিকের কদমে কাঁদি নাই এই যে দুর্ভিক্ষ চতুর্দিক থেকে আসতেছে শুনতেছে শুনতেছে সেজদা লাগাইছে আল্লাহর কদমে যে তুইটা চোখের পানি থেকে একটু পানি ছাড়ি আল্লাহরে বলি আল্লাহ তুমি দিয়েছো তুমি তাকে সচল রেখেছিল সোনার বাংলাকে আজকে অচল হয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাদের চোখের পানির বিনিময়ে কান্নার বিনিময়ে আমাদের বাংলার জমিনকে তুমি আবার আগের মতো সচল করে দাও কেঁদেছে কেঁদে নাই কিন্তু এই দুর্ভিক্ষ সামনে দেখেন খেলালে মত গুনার কাজ নিয়ে মত তাহলে আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে কেমনে রহমত দিবে আর আমার আপনারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবার জন্য কেমনি বা আল্লাহ তাআলা উপযুক্ত বানাইবে আমাদেরকে কেমনি বানাইবে যারা এই দুনিয়ার ভিতরে হায়াতে মেহনতে এই দুনিয়ার জীবনকে মুজাহাদা করে জীবন অতিক্রম করে সরকার বলে মুসনাদ আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবীর এক লোক এসে জিজ্ঞাসা করে ও গো আল্লাহর নবী আইয়ুন নাসি খাইরুন ও গো নবী মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষটা কে আল্লাহর নবী বলে কলা মান তক কলা আল্লাহর নবী বলে যে ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে তালা উমরুহু যে ব্যক্তি কি হায়াত পেয়েছে লম্বা হায়াত পেয়েছে সেই লম্বা হায়াতে মুজাহাদা করেছে আল্লাহ পাওয়ার জন্য চোখের পানি ছেড়েছে নামাজ পড়েছে জিকির করেছে তাসবিহ তাহলিল পাঠ করেছে কুরআন তেলাওয়াত করেছে আল্লাহর দিকে সবসময় তার দিলকে ফিরায় রেখেছে ঘুরায় রেখেছে আল্লাহর দিকে ওই মানুষটাই হলো এই হাজার মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ ওই লোকটা আবার বলো আল্লাহর নবী মানুষের মধ্য থেকে তাহলে নিকৃষ্ট মানুষকে খারাপ মানুষকে আল্লাহর নবী বলেন যে তার লম্বা হায়াত পেয়েছে লম্বা হায়াত পেয়ে কিন্তু সে আল্লাহ তাআলার গোলামি করে নাই লম্বা হায়াত পেয়ে সে শুধু গুনার কাজ করছে লম্বা হায়াত পেয়ে সে আকাম কুকাম করে বেড়াইছে মসজিদ আজান হইছে ইমাম মুয়াজ্জিন একা একা পড়ছে চার পাঁচজন মুসলমানিয়া পড়ছে খালি ঘুরছে গেছে নামাজ যায় নাই ফজরের সময় প্রতিটা করে পুরুষগুলা ঘুমায় থাকে ঠিক না বেঠি জোরে বলেন ইমাম মুয়াজ্জিন আট দশ জন কিংবা হাইস গেলে এক কাতারে নিয়ে নামাজ পড়ে যে মুসল্লিগুলো জুমার দিন মসজিদ ভরপুর হয়ে যায় ওই মুসল্লিগুলাই তো এই ঘরে ঘরে ঘুমায় থাকে নাকি যে ঘরে ঘরে ঘুমায় থাকে এরাই তো শুক্রবার দিন আবার আইসা মসজিদ ভরপুর করে বলায় তারা কয় আল্লাহর নবী কয় হে শুধু শুধু জুমা পড়ছে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই আরামগা দুনিয়ারে বানায় ফেলাইছে আল্লাহর নবী বলে এই হলো হাজার মানুষের ভিতরে নিকৃষ্টতম মানুষ খারাপ মানুষ যে লম্বা হায়াত পেয়েছে 60 বছর হয়েছে 70 বছর হায়াত পেল কিন্তু 70 বছরে আল্লাহর গোলামি করে নাই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই জিকির করে নাই আল্লাহর নবী কয় ওই হলো বদকার একটা মানুষ এই হলো আল্লাহর হাজার মানুষের ভিতরে সবইতি মানুষ এই মানুষের ভিতরে সে কিন্তু একটা পোষা গান্ডাওয়ালা মানুষ বংশ পরিচয় দিয়া আর নাম দিয়া ক্ষমতা দিয়া আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হওয়া যায় না ঠিক না ভাই ঠিক জোরে বলেন নেতাগিরি দিয়া পদবি দিয়া এমপি মন্ত্রীর চার দিয়া আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায় না তুমি ওসি হতে পারো তুমি সেনাবাহিনী হতে পারো তুমি ডিসি হতে পারো এসপি হতে পারো তুমি গোয়েন্দা বিভাগের অনেক উপরস্থলের কর্মকর্তা হতে পারো তোমরা তোমার চাহনিতে মানুষ থরথর করে কাঁপতে পারে তোমার চেহারা দেখলে মানুষ আতঙ্কিত হতে পারে কিন্তু আসমানের মালিকের দরবারে কখনো তুমি শ্রেষ্ঠত্বের মাকাম অর্জন করতে পারবে না যখন তোমার
তোমার মতো ডিসি যদি সেজদায় লুটায় না পড়ো তোমার মতো এসপি যদি সেজদায় লুটায় না পড়ো তোমার মতো নেতা যদি সেজদায় লুটায় না পড়ো তোমার মতো বংশ পরিচয় দাম্ভিকতা পরিচয়কারী লোকটা যদি সেজদায় লুটায় না পড়ো আল্লাহ জাল্লা শানের কাছে যদি মাথা নত না করো ততক্ষণ পর্যন্ত আসমানের মালিকের কাছে তুমি নিজেকে শ্রেষ্ঠত্ব হিসাবে পরিচয় দিতে পারবে না ঠিক না বেঠিক করে বলেন যদি তোমার নিজেকে আল্লাহ তাআলার কাছে দামি বানাতে চাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বানাতে চাও তাহলেই তুমি তোমার এই জীবনে হায়াতে তুমি আল্লাহ তাআলার গোলামি করবা বেশি বেশি নেক কাজ করবা বেশি বেশি ভালো আমল করবা যদি জীবনে তোমার সম্পদের অনেক বড়াই থাকে অনেক টাকা পয়সা বেশি থাকলেও আল্লাহর কাছে দামি হওয়া যায় না ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না আমি মসজিদের সভাপতি তাই আমি শ্রেষ্ঠ মানুষ নাকি মসজিদের সভাপতি হইলো কি সিগনলাস সভাপতি সাহেব যদি সেজদার আদত না থাকে সভাপতি সাহেব যদি সুদটা না ছেড়ে ঘুষটা না ছেড়ে কত মসজিদের সভাপতি সুদখোর ঘুষখোর ঠিক না ঠিক করে বলো এরা তুমি দুনিয়ার মসজিদে এই দুনিয়ার হাইসিয়তে তুমি মসজিদের সভাপতি মানুষের সামনে হইতে পারলা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বান্দা তুমি এখনো হতে পারো নাই মুজাহিদের কাতারে তুমি এখনো ঢুকতে পারো নাই কত সেক্রেটারি আছে ঘুষখোর চান্দাখোর জুয়াখোর জুয়া খেলে আমার পাশে অনেক মসজিদ এমন আছে যে মসজিদের সেক্রেটারি হারাদিন খালি ক্যারাম বোর্ড খেলে জুয়াও খেলে তাসও খেলে এমন হালাতের সেক্রেটারি হতে পারো তুমি ক্ষমতা আর টাকার বড়াই তোমার অনেক টাকা আছে সবাই মিলা মসজিদ উন্নয়নের উদ্দেশ্যে তোমার সেক্রেটারি সভাপতি বানাইছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তুমি সভাপতির উপযুক্ত না শরীয়তের দৃষ্টিকোণ থেকে তুমি সেক্রেটারি উপযুক্ত না যদি তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকে তোমার ভিতরে মেহনত পরিশ্রমিক আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম সাধনা করার কোনো চিত্র যদি তোমার ভিতরে না থাকে তাহলে তোমার দাম এই দুনিয়ার মানুষের কাছে মুখে মুখে কিন্তু আখেরাতে তোমার দাম নাই আর যদি দুনিয়ার এই সম্পদ বড়াই অহংকার সব কিছু বাদ দিয়া আল্লাহ তাআলার গোলামিতে চলে যেতে পারো আল্লাহ পাক তোমারে দয়া করা মায়া করা শুধুই মাত্র সম্মানী বানায় কবরে নিবে না শ্রেষ্ঠ সম্মানী শহীদি মাকাম দিয়ে আল্লাহ পাক তোমারে কবরে নিবে যারাই হয়েছে আল্লাহ আল্লাহর নবীর অনুসরণ করেছে আল্লাহ আল্লাহর নবীর পদাঙ্ক অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ কোন নেককার পরহেজগার মুত্তাকি বানায় নাই নাই আল্লাহ পাক জান্নাতের মাকাম দিয়া শহীদি মাকাম দিয়া আল্লাহ পাক দুনিয়ার থেকে কবরে নিয়েছে যেমন আল্লাহর নবীর একজন সাহাবীর কথা বলি হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কার এক ধনীর দুলালির সন্তান যার টাকা পয়সার অভাব ছিল না এমন টাকা পয়সা ছিল আপনি আমি কয় টাকা দামের পোশাক পরি কয় টাকা দামের 500 1000 500 600 গজের কাপড় পরি 1000 টাকা দামের গজের কাপড় পরি একটা পাঞ্জাবি কিনেন নাইলে 1500 2000 3000 5000 এর উপরে বেশি কিনেন এর উপরে বেশি দুই চারজন হতে পারে 15 20000 30000 টাকা দামের কাপড় কিনা পরে এগুলো খুব কম কিন্তু 500 এরকম দুই তিন এর ভিতরে আমরা এই পোশাক কিনা পরে জানি কিন্তু মুসাব ইবনে উমাইর রে এ তার বাবা কয় টাকা দামের পোশাক পরে দিতে জানেন বাজার থেকে কিনা তৎকালীন যুগের কথা বলতেছি 200 দিরহাম দিয়া পোশাক কিনা পরাইতেন সুবহানাল্লাহ বলেন 200 দিরহামের পোশাক অনেক টাকা 30-40000 টাকার উপরে টাকা এই ওই সময় এখনকার ওই সময় এত টাকার পোশাক কিনা মুসাব ইবনে উমাইর রে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে তার বাবা পরাইতেন এত সুন্দর আর এত সম্ভ্রান্ত আর এত ধন দৌলতের ভিতরে লালিত পালিত মুসাব ইবনে উমাইর কিন্তু নবীর দাওয়াত নাই ইসলাম নাই আল্লাহর দিন নাই তার ভিতরে মুসাব ইবনে উমাইরের ভিতরে একটা চিন্তা ঢুকছে হায়রে আমি কার গোলামি করতেছি কার দিকে তাকায় আছি আমি তো এক আরামগাহ দুনিয়াকে বানায় ফেলাইছি তিনি এই চিন্তা করে আখেরাত তার ভিতরে চিন্তা ঢুকলো আল্লাহর কথা মনে পড়লো আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করতে হবে আমার আল্লাহর সাথে আমার দিদার করতে
করতে হবে এই কথা ভেবেই মুসা ইবনে উমাইর গোপনে গোপনে হাবিবে কিবরিয়া নবীর দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ মুসলমান যখন হয়ে গেছেন বাবা মা জানতে পারে নাই হঠাৎ করে জানতে পেরেছে এই আমাদের সন্তান তো কালিমা পড়ে মুহাম্মাদের ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়েছে তাড়াতাড়ি করে মুসা ইবনে উমাইর রে বন্দী করছে ঘরের ভিতরে মুসা ইবনে উমাইর কালিমা পড়ার কারণে দ্বীনের উপর আশার কারণে আল্লাহকে পাইবার জন্য মেহনত আর মুজাহাদার রাস্তায় প্রবেশ করার কারণে দুনিয়ার জীবনে এসে এক জেলখানায় বন্দী হয়ে গেছে আটকা পড়ে গেছে মুসা ইবনে উমাইর সুযোগ বুঝা ওই বন্দীর থেকে বের হয়ে ইসলামের প্রাথমিক যুগে যে হিজরতকারী কাফেলা যারা হাবশায় চলে গেছিল ওই হাবশায় তারা চলে ওই লস্করের সাথে ওই হিজরতকারীদের সাথে মুসা ইবনে উমাইর সফর করে চলে গেছেন মুসা ইবনে উমাইর সেখানে কয়েকদিন কাটায় আবার তিনি মদিনায় আসলেন মদিনায় এসে আল্লাহর নবীর সামনে দিয়ে হাঁটাহাঁটি করেন মুসা ইবনে উমাইর কিন্তু ধনীর দুলালের সন্তান 200 দিরহামের পোশাক পরিহিত সন্তান এখন 200 দিরহামের পোশাকটা তার গায়ে নাই আল্লাহ পাওয়ার জন্য মেহনত আল্লাহ পাওয়ার জন্য কষ্ট দুর্ভিক্ষ ধরেছে আল্লাহরে ভুলে নাই অভাব লেগেছে সুদের টাকা গ্রহণ করে নাই অভাব লেগেছে ঘুষের টাকা সে গ্রহণ করে নাই অভাব লেগেছে মানুষের উপর জুলুম করে টাকা আত্মসাৎ করে নিজের পেট চালায় নাই সংসার চালায় নাই প্রয়োজন বোধে না খেয়াল থাকবে আল্লাহ পাওয়ার জন্য মেহনত করবে মুসা ইবনে উমাইর 200 দিরহামের পোশাক তার গায়ে নাই মুসা ইবনে উমাইরের গায়ে তালিযুক্ত কাপড় রয়েছে শুধু কি তালি যে জামার ভিতরে চামড়ার তালিও আছে এমন কাপড় পইরা মুসা ইবনে খুদা নিয়া মদিনার মাটিতে ঘুরে সরওয়ারে দু আলম নবীর সামনে দিয়ে মুসা ইবনে উমাইর যখন হাইটা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা ইবনে উমাইরের দিকে তাকায়া মুসা ইবনে উমাইরের পূর্বের জিন্দেগির কথা স্মরণ করে আর বর্তমান হালাত স্মরণ কইরা বলে এই যে দেখ একটা প্রকৃত মুজাহিদ যে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর জন্য ধন দৌলতের বাড়িকে ত্যাগ করে দিয়েছে 200 দিরহামের পোশাক বাদ দিয়া তালিওয়ালা পোশাক পরে ঘুরতেছে আরামগাহ বানার বিছানা ছেড়ে দিয়া এখন রাস্তায় বালুর মাঠে গাছতলায় ঘুমাচ্ছে ক্ষুধার্ত পেট নিয়ে এখন মক্কা মদিনার অলিতে গলিতে সে ঘুরতেছে এই মুসা ইবনে উমাইর রে আল্লাহর নবী উহুদের যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন মুসা ইবনে উমাইর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা তার হাতে আল্লাহ পাক লর তৌফিক তাকে দান করেছেন মুসা ইবনে উমাইর যখন এক হাতে ইসলামের ঝান্ডা লয়া যুদ্ধ করতেছেন বেঈমান এসে তার হাত বে হাত চে তরবারির আঘাতে হাতটাকে কেটে ফেলে দিলেন মুসা ইবনে উমাইর তাড়াতাড়ি করে বাম হাত দিয়ে তার ঝান্ডাকে উঁচু করে ধরলেন আরেকটা বেঈমান এসে বাম হাতটা কেটে ফেলে দিলেন মুসা ইবনে উমাইর এবার বাহু দিয়া ইসলামের ঝান্ডাকে বুকে চাপড়ে ধরেছেন মুসা ইবনে উমাইর ইসলামের ঝান্ডাকে নিচে নামতে দেয় নাই ধনীর দুলালের সন্তান যদি এই মুজাহাদ মুজাহাদার মেহনতের রাস্তায় না আসতেন আল্লাহ পাওয়ার জন্য ত্যাগ স্বীকার না করতেন আরামের জিন্দেগি কাটাইতে পারতেন কিন্তু আখেরাত চিন্তা করেছে আল্লাহ চিন্তা করেছে কষ্টের জীবনে নিজের কদম রেখেছেন যখন বা এই দুই বাহু দিয়া এই জান্দাকে চাপ দিয়ে ধরেছেন একটা বেঈমান সামনে থেকে মুসা ইবনে উমাইরের বুকে একটা তীর আঘাত করেছেন তীরের আঘাতে মুসা ইবনে উমাইর জমিনে লুটে পড়েছেন মুসা ইবনে উমাইর ওই তরবারি আরেকজন সাহাবী দৌড়ায় এসে হাতে লয়ে উজ্জীবিত করে ধরেছেন মুসা ইবনে উমাইর দুনিয়ার থেকে বিদায় নিয়ে শাহাদাতের পেয়ালা নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন যখন মুসা ইবনে উমাইরের লাশ দাফন করবে সরওয়ারে দু আলম দেখে মুসা ইবনে উমাইর যে গায়ে একটা চাদর ছিল ওই চাদরটা দিয়ে মাথা ডাকলে পা ডাকা যেত না পা ডাকলে মাথা ডাকা যেত
মুসআব ইবনে উমাইরের পা ডাকলে মাথা ডাকতে পারতো না, মাথা ডাকলে পা ডাকতে পারতো না। সরওয়ারে দু আলম নবী বলে, এরে তোমরা মাথাটা ঢেকে দিয়া মুসআব ইবনে উমাইরের পাগুলোর ভিতরে ঘাসপালা ঘাস তোমরা তরুলতা দিয়া দাও, এইভাবে মুসআব ইবনে উমাইরে দাফন করে দাও। হাই রে কি মুসলমান, এরাও তো আল্লাহর প্রেমিক, এরাও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহকে মহব্বত করি ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য কষ্ট স্বীকার ত্যাগ করতে রাজি হই নাই, আমি আমার আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত হই নাই, তবে আমাদের জীবনে আমরাও মুসআব ইবনে উমাইরের মতো আল্লাহর নবীকে সরাসরি সামনে পাব না, আল্লাহর নবীরকে সামনে পাব না, কিন্তু নবীর নায়েবরাই জমিনে আছে, নবীর নায়েবদের সাথে থাইকা আল্লাহ তাআলা এবং নবীর ইজ্জত সম্মান করতে আমরা কি সদা প্রস্তুত আছি? তো ইনশাআল্লাহ আসিতে ইনশাআল্লাহ শপথ যদি এটাই হয়, আর এটাই বাস্তবতার শপথ, এটাই সত্যির শপথ হবে আমাদের, এটাই সত্যিকার অঙ্গীকার হবে আমাদের, যে আমাদের এই জীবদ্দশায় যদি আমাদের এই মাটির ভূমিতে আমার সোনার বাংলার জমিনে কেউ যদি আমার নবীর ইজ্জতকে নিয়ে শ্রীমিনি খেলতে চায়, কেউ যদি আমার নবীর ইজ্জতকে নিয়ে টানাটানি করতে চায়, কিংবা এই 90 ভাগ মুসলমানের জমিন থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে দাদা বাবার কোন রীতিনীতি চালু করবার চায়, তখন আমরা মুসআব ইবনে উমাইরের মতো রাজপথে মেরে হয়ে আমরা আমাদের জমিনের ইজ্জত এবং স্বাধীনতার সার্বভৌমত্ব এবং রাষ্ট্রধর্ম ইসলাম এবং নবীর ইজ্জত রক্ষা করবার জন্য প্রয়োজন বোধে আমাদের বুকের দাদা খুন আমরা বিলিয়ে দিব। ঠিক যাবে ঠিক, আওয়াজ করে জোরে বলেন, সংসদ সদস্য বলেছে এই দেশকে রাষ্ট্রধর্ম 90 ভাগ মুসলমানের ভূমি, যেই জমিনের অলিতে গলিতে মসজিদ আছে, যেই জমিনের অলিতে গলিতে মাদ্রাসা কোরআনের দুর্গ আছে, হাজারো আল্লাহ তাআলার নবীর সৈনিক এখানে আছে, এই জমিন থেকে নাকি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে অন্য কোন নাম দেওয়ার জন্য কিছুদিনের সময়ের প্রয়োজন এমন কথা সে ছেড়ে দিয়েছে, বলে ফেলেছে। তবে আমরা বলে দিতে চাই মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে বলে দিতে চাই, তুমি বলেছ কিছুদিন সময় লাগবে সোনার বাংলার জমিন থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার জন্য, এই জমিনের সূর্য উঠে আল্লাহু আকবরের ধ্বনিতে, এই জমিন আবার সূর্য ডুবে আল্লাহু আকবরের ধ্বনিতে, এই জমিনের থেকে রাষ্ট্রধর্ম কিছুদিনের সময় নিয়েছে বাদ দেওয়ার জন্য, আমরা বলি তুমি রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য কিছুদিনের সময় না, তোমার মতো নেতার ক্ষমতা আর চেয়ার ছুটবার জন্য খতম হওয়ার জন্য কিছুদিনের সময়ের অপেক্ষা তোমরা করতে থাকো। ঠিক না বে ঠিক, আওয়াজ করে বলেন, কিছুদিনের অপেক্ষা করতে থাকো। কত বড় কলিজা 95 ভাগ মুসলমানের দেশের ভিতরে রাষ্ট্রধর্ম ইসলাম বাদে, এক কিছুদিন অল্প কিছুদিন আগে বলছে আমাদের আইনমন্ত্রী বলেছে, আইনমন্ত্রী অল্প কিছুদিন আগে লাগবে, কিছুদিন লাগবে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেবো, আইসো বাদ দিচ্ছ, একজন বাদ দিয়ে ঘরে ঢুকছে, কি লেকচার ফ্যাক্ট ফিরছিল না, আজকে আল্লাহ তালা জনগণ তারা মারতে পারে নাই, সরকার এবার চাদর দিয়া তারা কুতি ঘরে বসে থাক, আল্লাহ জনগণ মারতে না পারে কিছু, তোর উপরে সিলিং ফ্যান আছে না, ওই সিলিং ফ্যানে তোরে মারবো, মারছে কিনা জোরে বলেন, মারছে কিনা, তোমরা যারা সামনে আগে আসবা অতীত তাকায়া দেখো কার কি দশা হয়েছে, যে ইসলামের ব্যাপারে কথা বলেছে এই দেশের মুসলমানের বিরুদ্ধে লেগেছে সে কখনোই জমিনে দাঁড়ায় থাকতে পারে নাই, নস্যাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তোমরাও হবা, কথা বলেন ঠিক না বে ঠিক, কারণ এই দুনিয়াটা মুসলমান ভালো করে বুঝে, কষ্ট সাধনার জিন্দগি, কিসের জিন্দগি, তারা কষ্ট করতে রাজি আছে, তারা দিনের জন্য বুকের তাজা খুন বিলিয়ে দিতে রাজি আছে, বিনিময়ে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওই কথাটাই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন, যে আয়াতগুলো আপনাদের মাঝে আমি তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাতি ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা
فيحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا أي دنيا المسلمان من دار তারা আল্লাহ পাওয়ার জন্য মেহনতের জন্য প্রস্তুত কারণ তারা আল্লাহর সঙ্গে দিদারের অপেক্ষায় আছে আপনারা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে মেহনত করবেন তো ইনশাআল্লাহ কিসের জন্য মেহনত করবেন পেটের লাগা শরীরে স্বাস্থ্যটা ভালো করার লাগা গটটারে বিল্ডিং বানানোর লাগা ব্যবসা বাণিজ্য ভালো করার লাগা এর জন্য মেহনত করবেন কার জন্য আল্লাহ পাওয়ার জন্য জান্নাতে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব এর জন্য মেহনত করবেন এই জন্য লাগা হে মানুষ তোমরা এই দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছা পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তোমরা কিন্তু দুঃখ কষ্ট যাতনা মেহনত করে আসবা এই দুঃখ কষ্ট তোমরা বহন করবা এগুলো মেনে নিবা আল্লাহর গোলামি করতে গেলে হালাল পথে চলতে গেলে অনেক বিপদ আপদ আসবে কিন্তু এই বিপদ আপদ থেকে তোমরা বিপদ আপদের ভয়ে তোমরা আমি আল্লাহর পথ থেকে সরে যাও না আমি আল্লাহর পথে থাকবা থাকলে কি হবে আল্লাহ তাআলা তাদের সঙ্গে মুলাকাত করবেন সাক্ষাৎ দিবেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন শুধু কি সাক্ষাৎ করবেন আল্লাহ পাক তাদের ডান হাতের ভিতরে আমলনামা দান করবে কোন হাতে আমলনামা দিবে মুজাহিদদের হাতে ডান হাতে আমলনামা আল্লাহ পাক দান করবেন তখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওই মানুষগুলো আনন্দ চিত্তে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যে জান্নাতের ভিতরে রয়েছে তাদের পরিবার তাদের বন্ধু-বান্ধব তাদের সাথী-বন্ধুরা যারা জান্নাতে আছে তাদের কাছে চলে যাবে জান্নাতের ভিতরে চলে যাবে জান্নাতেরা যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে যারা আনন্দ উল্লাস করতে থাকবে কি করতে থাকবে আনন্দ উল্লাস করতে থাকবে কেমন আনন্দ করবে জান্নাতে যখন তারা আনন্দ উল্লাস করতে থাকবে দীর্ঘদিন কাটিয়ে ফেলবে তখন আল্লাহ তাআলা বলবে এই বান্দারা এই মুজাহিদ দুনিয়ার জীবনে আমি আল্লাহর জন্য জীবন দিয়েছো আমি আল্লাহর জন্য এক ওয়াক্ত নামাজও ছাড়ো নাই নবীর সুন্নতটা কর্তন করো নাই নবীর সুন্নত ছাড়ো নাই তোমার কি কি চাওয়া পাওয়ার শেষ আছে শেষ তোমার কি চাওয়া পাওয়া আছে তখন এরা বলবে যে আল্লাহর কোনো চাওয়া পাওয়া নাই তখন আল্লাহ বলবে যে এই তোমরা তোমাদের দুনিয়ার আলেম ওলামাদের শরণ করো তাদের কাছে যাও তখন যখন এই কথা আল্লাহ তাআলা বলবেন তখন তারা তাদের আলেম ওলামাদের শরণ করবে মসজিদের যে জুমার ইমাম সাহেব ছিল ওই যে ইমাম সাহেব ছিল খতিব সাহেব ছিল ওই খতিব সাহেবের কথা শরণ করবে এই যে ওয়াজ মাহফিলে আসছেন এই যে আজকের ওলামা ইকরাম যারা কথা বলেছেন এদের কথা আপনার কাল কিয়ামতের ময়দানে শরণ হবে তোমরা আপনারা চলে যাবেন আরিফ বিন হাবিবের কাছে যা বলবেন ওগো হযরত আপনার বয়ান তো আমি শুনছি দরে আসবেন আমার কাছে কথার কথা যদি আল্লাহ জান্নাত দান করে আমি নালায়েক গুনাহগার ওই কথার ভিত্তিতে বলেছি গো আমার আমল নামার যে হালাত যে অবস্থা এই অবস্থাতে আমি তো জান্নাত কামনা করতে পারি না তবে আল্লাহর রহমত দয়ার আশা নিয়ে চলাফেরা করি দরে আসবেন আলেম ওলামাদের কাছে দরে আসবেন আবু হানিফ দামাত বরকাতুল আলিয়ার কাছে কারি ইব্রাহিম রহমাতুল্লাহর কাছে দৌড়ে কাল কিয়ামতের ময়দানে যাইবেন মোবারক করিম রহমাতুল্লাহর কাছে যাইবেন আশেক আলাইর কাছে যাইবেন ফজলে আলাইর সামনে দাঁড়াইবেন যে বলবেন ওগো হযরত আপনার তো আমরা মাইনা চলিছি আপনার কথা শুনিছি আল্লাহ আমরে বলছে আমাদের শেষ কোন ইচ্ছা আছে নি তখন আলেম ওলামারা বলে দিবে এরে যে আল্লাহর কগো আল্লাহ আমাদের জীবনের আর কোনো ইচ্ছা নাই তবে একটা ইচ্ছা সর্বশেষ আছে যে ইচ্ছাটা হলো আপনি আল্লাহ তাআলার সাথে আমরা একটু সাক্ষাৎ করবার চাই আপনি মালিকের সাথে একটু দেখা করবার চাই যার জন্য দুনিয়ার জীবনে হারাম ছেড়ে দিয়েছিলাম ওগো আল্লাহ আজকে জান্নাতের ভিতরে আপনি একটু আমাদের সাথে দেখা দেন এই কথাটা বললে এই লোকগুলো আয়েশা আল্লাহরে বলবে আল্লাহ সর্বশেষ ইচ্ছা আমাদের আপনার সাথে আমরা সাক্ষাৎ করবার চাই
আল্লাহ তাআলা এই জান মানুষগুলা রে এই মুজাহিদ প্রকৃতির মানুষগুলা রে বলবেন তাহলে রেডি হও তোমরা আমার সাথে সাক্ষাৎ করার লাইকা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ বলবে আমার সাথে সাক্ষাৎ করবার জন্য রেডি হয়ে যাও আল্লাহ তাআলা তখন এই কথাটা বলবে মানুষগুলো আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার জন্য সাজগোজ শুরু করে দিবে সাজগোজ কোথায় করবে কসুয়া বাজারে যায় কসমেটিকের দোকানে যায় আইভরি কিনবে দোকানে যায় সুন্দর সুন্দর কাপড় কিনবেন পাঞ্জাবি কিনবেন টুপি কিনবেন না কি সেই মার্কেটে যায় তারা রূপলাবণ্য অর্জন করবে নিজেদেরকে সাজায়া গুজায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য তারা রওনা করবে রওনা করবে জান্নাতে আদন জান্নাতে আদনের দিকে ওই মানুষগুলো রওনা করবে জান্নাতে আদনের পাশে থাকবে একটা নদী ওই নদীর পাশেই থাকবে সিয়ার যে নদীর পাশে সিয়ার থাকবে এত সুন্দর আরামগাহ আল্লাহ তাআলা সুন্দর চেয়ার বসায় রাখছেন এই চেয়ারগুলোর ভিতরে যা এই মুজাহিদ প্রকৃতির মেহনতি মানুষগুলো যা বসবে আর ফেরেশতারা আয়েশা দৌড়ে আয়েশা ওই মানুষগুলোর রেশমি কাপড়ের পোশাক পরায়া আল্লাহ তাআলার হুকুমে ওই চেয়ারে বসায় রাখবে আর তাদের সামনে আল্লাহ তাআলা খানা দিবে কেমন খানা দিবে জানেন নি সবাই সুবহানাল্লাহ বলার লেগে রেডিবে থাকেন এখন না আমি বইলালি খবরটা দিয়ে নেই আল্লাহ তাআলা এই মুজাহিদ প্রকৃতির মানুষ যারা আল্লাহর জন্য কষ্ট করেছে দুনিয়ায় হারাম ত্যাগ করেছে ওই মানুষগুলারে আল্লাহ তাআলা তাদের সামনে 70,000 এর প্লেট ভর্তি খাবার তাদের সামনে দান করবে আরে বিয়াবাড়ির মেহমান হইছেন এক বাড়িতে এখানে কয় ফিলিটের খাবার আপনারে দিস কয় ফিলিটের খাবার দিছে এক মাহফিলে গেছি আমি গুনেছিলাম এই মুন্সিগঞ্জ 15 ফিলিট কত ফিলিট 15 আইটেম খাবার এই সামনে দিছে বলেন তো একটা মানুষের এত খাবার খাওয়া যায় 15 আইটেম খাওয়া যায় এই মুন্সিগঞ্জ এই কাম করছে 15 আইটেমের খাবার দিয়েছে যদি দুনিয়ার ভিতরে সম্মান যদি এমন হয় তাহলে যারা মুজাহিদ প্রকৃতির এরা এই সমস্ত মানুষগুলো জান্নাতে ঢুকলে আল্লাহ তাআলা কি 70,000 প্লেট কি তাদের সামনে দিতে পারবে না জোরে বলেন পারবে না অবশ্যই পারবে আর যেই সমস্ত নারীরা আল্লাহ তাআলার জন্য বেপরদাগিরি ছেড়ে দিয়েছে পর্দায় পুষ্টে চলেছে স্বামীর অনুসরণ করেছে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করেছে নাটক সিনেমা টিভি দেখে নাই সব সময় আল্লাহর জিকিরে ফিকিরে কাটিয়েছে ওই মহিলাদেরকে কি পরাইবো জানেন নি তাদেরকে জান্নাতি পোশাক সেখানে পরাবে রেশমি কাপড়ের পোশাক পরাবে ওই পোশাকের ভিতরে এখন তো এই পাকি ড্রেস কি কি ড্রেস আছে না এই কয়েক কালার লাগিয়ে দিলে ওই কালারের ড্রেস পরার জন্য সবাই পাগল হয়ে যায় আর জান্নাতের ভিতরে মহিলাদেরকে এক একটা পোশাকের ভিতরে 70,000 এর চমক জলমল করতে থাকবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এমন পোশাক আল্লাহ তাআলা জান্নাতি মহিলাদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে পরে এই মানুষগুলো যখন আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ঢুকে যাবে জান্নাতের ভিতরে ঢুকে গেলে জান্নাতি হুর গিলমানরা যখন এই জান্নাতি পুরুষগুলারে দেখবে দুনিয়ার মুজাহিদ প্রকৃতির মানুষগুলারে দেখবে জান্নাতি হুররা যখন এদেরকে তাকায় দেখবে আর এরা যখন জান্নাতি হুরদেরকে তাকায় দেখবে এরা যখন জান্নাতের হুরদের তাকাইবে তাকানোর সাথে সাথে দুনিয়ার এই মুজাহিদ প্রকৃতির মানুষগুলো 500 বছরের জন্য জমিনে জান্নাতের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাবে আল্লাহু আকবার জোরে বলেন হুর যখন তাকায় দেখবেন তখন কত বছর পর্যন্ত তাক দিয়ে তাকায় থাকবেন মানে এই যে তাকাইছেন এক নজরে এই নজরের ভিতরে 500 বছর চলে যাবে কত বছর চলে যাবে 500 বছর চলে যাবে আল্লাহ ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখন এই বান্দাগুলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ দিবে ওই যে সাক্ষাৎ যখন সাক্ষাৎ দিবে তখন তাদের উপর একটা নূরের ঝড় হবে কিসের ঝড় হবে দুনিয়ায় যেমন বালুর ঝড় হয় কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষ মুজাহিদ মানুষের উপরে আল্লাহ তাআলা একটা নূরের ঝড় দিবে ওই নূরের ঝড়টা যখন হবে ঝড় থেকে যখন বের হইয়া তারা আবার হুরের সামনে দাঁড়াবে ওই সন্ত এই মানুষগুলো হুর দেখা 500 বছরের জন্য কাইদ হয়ে গেছে এবার হুরেরা এই মানুষগুলোকে দেখার সাথে সাথে হেরাই 500 বছরের জন্য কাইদ হয়ে পড়ে যাবে আল্লাহু আকবার বলেন তাহলে এই জীবনটারে যদি মুজাহাদার জিন্দেগি বানাতে পারি তাহলে হুররা আমাদেরকে দেখা
500 বছরের জন্য বেহুশ হয়ে পড়বে কয় বছরের জন্য 500 বছরের জন্য বেহুশ হয়ে পড়বে আর যদি এই দুনিয়ার জীবনটা যদি নফসানির খায়েশাতের অনুকূল বানায় ফেলাই মন চাইহি জীবনটি বানায় ফেলাই তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি আল্লাহ পাক এই বাম হাতে আমল নবী দিবি শুধু তাই নয় বুকটা দিয়ে আল্লাহ পাক হাতটা ঢুকায়া পিছন দিয়ে বের করে আল্লাহ পাক হাতে আমল নামা দিয়ে দিবে সাথে সাথে যখন আমলটা মাটাবা দিবে আল্লাহর এই বান্দাটা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে আয় আল্লাহ আমার যদি দুনিয়ার জীবনটা মৃত্যু হয়ে যেত ওই মৃত্যুটাই যদি আমার আসল মৃত্যু হইতো আর যদি আমার পুনরুত্থান না করা হইতো জীবিত না করা হইতো আজকের এই আমার সম্মুখে আযাব আমি দেখতে পারতাম না আল্লাহ কা ওয়াসলা সাইরা আল্লাহ পাক তাকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে কোথায় ঢুকায়া দিবে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা সে ছিল দুনিয়ায় আনন্দ উল্লাসের কাফেলা মিছিল করনে ওয়ালার কাফেলা ভোগ বিলাসের জীবনকে কামাইছে যেখানে আনন্দ উল্লাস হয় নাচ গান হয় ফুর্তি হয় ওই জায়গা তার জীবনকে সে বছর করেছে এইজন্য আল্লাহ পাক তারে জাহান্নামের ভিতরে জ্বালায়া পুড়াইয়া আনন্দের তেল আল্লাহ বের করবে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত